আমার বিরিয়ানি বানানোর জন্য এখানে লাগবে জিরা, ধনিয়া, রসুন, আদা, জয়ফল, জয়ত্রী দুটো একসাথে বেটে নিয়েছি, আর এখানে আছে পোস্ত দানা, আর কিছু গরম মশলা, আর জিরা গুঁড়া। আমাদের বিরিয়ানি রান্নার জন্য লাল মরিচের গুঁড়া লাগবে, আর টক দই লাগবে। আমি কড়াইটা গরম করে নিয়েছি, এখন গরম কড়াইয়ে আমি তেল ঢেলে দেব। এখানে আমি তেল ঢেলে দিলাম, এখন তেলের মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজ আমি এখানে 1.5 কাপ নিয়েছি। পর্যন্ত এভাবে ভেজে নেব। পেঁয়াজটা এখানে গোল্ডেন ব্রাউন হয়ে গেছে, এখন আমি এখানে আদা রসুনের পেস্ট দিয়ে দেব। আদা দিব আমি এখানে 2 চা চামচ, আর রসুন দিব আমি এখানে 2 চা চামচ। আমার আদা রসুনটা কষানো হয়ে গেছে, এখন আমি 4 চামচে 2 চা চামচ রেড চিলি পাউডারটা দিয়ে দেবো। আমি দিব হচ্ছে জিরা, জিরা আমি এখানে দিব 3 চা চামচ, আর এটা হচ্ছে জয়ফল, জয়ত্রী গুঁড়া দিলাম 2 চামচ, শেষে আমি দিয়ে দিলাম 2 চা চামচ ধনিয়া বাটা। এখানে একটু পানি অ্যাড করে দিয়েছি, আর গুঁড়া মশলাগুলোকে এখন আমি দিয়ে দেবো বলে পানি অ্যাড করে দিলাম। এখন আমি কিছু গরম মশলা দিব, দারচিনি, এরকম 4-5টা এলাচ, জিরা গুঁড়া 1 চা চামচ, পোস্তদানা বাটা আমি এখানে দেব 2 চা চামচ, গুঁড়োটাকে আমি আরেকটু কষাবো, কষিয়ে মুরগি ছেড়ে দেব। আমি 2 কেজি যে 600 গ্রাম মুরগিটা নিয়েছিলাম সেই মুরগি পুরোটাই ঢেলে দিলাম। এখন আমি এটাকে আমি হিমো জলে মাংসটাকে সুন্দর করে কষিয়ে নিব, কষানোর মাধ্যমে আমি এটাকে সিদ্ধ করে নিব, আমি এক্সট্রা কোনো পানি অ্যাড করব না। আর আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিব। আমি এখানে কিছু ফালি করে কাঁচামরিচ নিয়ে নিয়েছি, আমি এখানে 10-12টা কাঁচামরিচ দিয়েছি, আপনারা চাইলে নিজেদের স্বাদ অনুযায়ী কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। মাংসটা যখন এরকম হালকা হয়ে আসবে এখানে আমার মাংসটা কষানো হয়ে গেছে, আর এখানে তেল উঠে গেছে, এখন আমি এটাকে পোলাওয়ের মধ্যে অ্যাড করে দেব। আমি চাল নিব হচ্ছে 1.5 কেজি,
এর জন্য আমি এই পট দিয়ে মেপে নিব ছয় পট ছয় পটের জন্য আমি বারো পট পানি দিয়ে দিব আমি বারো পট পানি দিয়ে দিয়েছি এখন পানিটাকে আমি ঢেকে সিদ্ধ হওয়া পর্যন্ত রেখে দেব পানিটা যখন এরকম হয়ে আসবে ঠিক সে পর্যায়ে আমি এখানে আদা রসুন বাটা দিয়ে দেবো আদা রসুন বাটা এখানে আমি রসুন বাটা দিলাম হাফ টেবিল চামচ আর আদা বাটা দিলাম এক টেবিল চামচ আদা রসুনের পর এখানে আমি দিয়ে দিলাম কিছু গরম মশলা আর কিছু তেল আর স্বাদ অনুযায়ী লবণ আমার পানিটা এখানে ফুটে গেছে আর এখানে আমি এখন আমার ধুয়ে রাখা চালটুকু দিয়ে দিব আমি এখানে চালটুকু ধুয়ে সুন্দর করে ঝরিয়ে নিয়েছি চালটা না হয়ে যাওয়া পর্যন্ত ঢেকে দিই পোলাওটা আমার এখানে হয়ে গিয়েছে আর এটা নিচে আমি এরকম একটা মোটা তাওয়া বসে আমি এভাবে মাংসগুলোকে ছড়িয়ে রাইসের উপর দিয়ে দেব আমি এখন ঢাকনাটা আটকে দেব এই যে এখন আমাদের পোলাওটা হয়ে গিয়েছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমরা এখানে মাংসের মধ্যে কত কিছু করছি